আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ঈদের শপিং। চলো যে ড্রেসগুলো কিনেছি এগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে কি দেখানো যেতে পারে? আচ্ছা ফার্স্টে এটা দেখাই। কালারটা আমার এত ভালো লেগেছে, এখানে ছোট ছোট ফ্লাওয়ার আছে, আমার ভালো লাগছে খুব। দেখো আর ব্লু গ্রিনের কম্বিনেশন, অন্যরকম একটা সুন্দর কুর্তিটা। আচ্ছা এটা এটা আমি কিনেছি, এটা মেবি আমার এখন মনে পড়তেছে না, তবে আমার মনে হয় আমি 700 বা 800 টাকা দিয়ে কিনেছিলাম এটা। আচ্ছা এটার সাথে আমি একটা ওড়না কিনেছি, ওড়নাটা দেখো আমি একটু রেড কালার কিনেছি, কারণ এই গ্রিনের সাথে রেডটা খুব ভালো যাবে, আর হোয়াইট আছে তার মধ্যে আবার খুব ভালো লাগবে। এই দেখো এই এই ফ্লাওয়ারগুলো এটার সাথে ভালো লাগবে। দেখো এখন দেখাচ্ছি আরন থেকে একটা পাঞ্জাবি কিনেছি, দেখো এটা একটা পিঙ্ক পিঙ্ক একটা কালার, আমি জানি না ক্যামেরাতে কেমন আসতেছে, পিঙ্ক পিঙ্ক একটা কালার, আর এখানে আছে গোল্ডেন আর ব্ল্যাকের, মানে ওরা ব্ল্যাক এবং গোল্ডেনের কাপড় দিয়ে এটা ডিজাইন করেছে, খুব সিম্পল কিন্তু এটা অনেক সুন্দর একটা পাঞ্জাবি। আচ্ছা এটার সাথে একটা উড়না কিনেছি তোমাদেরকে দেখাই, এই উড়নাটা হচ্ছে সিল্কের একটা উড়না। দেখো তোমাদেরকে একটু ধরে দেখাই, এই দেখো আচ্ছা এটা কিনেছি এটার সাথে। তোমরা নিশ্চয়ই ভাবতেছো আমি এত এত ড্রেস কেন কিনেছি, এই ঈদে কোথাও বের হওয়া হবে না, লকডাউন হয়তো বা এরকম কন্টিনিউ চলতে থাকবে, কিন্তু আসলে ঈদের শপিং কার করতে ইচ্ছে না করে বলো, গেলে তো মনে চায় যে অনেক কিছু নিয়ে আসি। আচ্ছা নেক্সট আরেকটা ড্রেস দেখাই তোমাদেরকে, এই দেখো আমি শপিংয়ে যাব আর একটু ব্লাক কিনবো না তা কি হয় বলো। এই দেখো এটা একটা ব্ল্যাক ব্ল্যাক পাঞ্জাবি, এটা এটাও হচ্ছে ইয়া থেকে আড়ং থেকে কেনা, এটা হচ্ছে এই সামনের অংশটা অ্যাশ কালারের কাপড় দিয়ে ওরা ডিজাইন করেছে। আচ্ছা এটার সাথে একটা ওড়না নিয়েছি, ওড়নাটা পরে গেছে, এই ওড়নাটা আমার অনেক পছন্দ কারণ এত কালার, এই দেখো আর এটার সাথে পরলে আমার মনে হয় খুব ভালো লাগবে, ব্ল্যাকের সাথে একটু সাধারণত রেড টেড একটু বেশি ভালো লাগে, রেড অরেঞ্জ। আচ্ছা আচ্ছা এখন ওই পাঞ্জাবিগুলোর সাথে পরার জন্য একটা জিন্স কিনেছি, জিন্সটা এমন একটা কালার কিনেছি যাতে আমি অনেক কিছুর সাথে পরতে পারি, অনেক দেখো এমন একটা কালার, খুব সুন্দর একটা কালার, এটা অনেক লম্বা ছিল, এটাকে আবার কেটে ছোট করেছি কারণ আমি অত লম্বা না, তো আমাকে আমাকে একটু কাটতেই হয়। আচ্ছা এখন সবচেয়ে আকর্ষণীয় ড্রেসটা হচ্ছে এটা, চলো এই ড্রেসটা দেখি, এটা একটা থ্রি পিস, তো থ্রি পিসটা কামিজটা তোমাদেরকে আগে দেখাই, এই দেখো এটাও আড়ং থেকে নেয়া, আমি জানি না এটা আসলে মানে কালারটা আমাকে মানাবে কিনা, কিন্তু আমি শুরুতে পিঙ্ক কালার পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমার একটু পিঙ্ক কালারের প্রতি দুর্বলতা তৈরি হয়েছে যার কারণে এটা কিনেছি। আচ্ছা এটার সাথে একটা সালোয়ার ওড়না আছে যেটা হচ্ছে
এটা এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা অনেক সুন্দর। সালোয়ারটা হচ্ছে গ্রিন। আচ্ছা এই সালোয়ারটা মেবি স্ট্রেট সালোয়ার, এটা প্যান্ট সালোয়ার না, নাকি প্যান্ট সালোয়ার, আসলে আমি জানি না, কনফিউজ। আচ্ছা উপরের অংশটা দেখে মনে হচ্ছে আমার প্যান্টের কাটিং, আমার নিচের অংশটা প্যান্টের শেপ আসতেছে না, এখন ওরা কি বানিয়েছে আমি জানি না, হজম হলো সালোয়ার। আচ্ছা এগুলোই ছিল আমার ঈদের শপিং, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো এই ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।